আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করব না। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি কী নিয়ে কাজ করি বা আমি কি কি বিষয়ে কাজ শিখেছি এবং কোন কোন বিষয় নিয়ে বর্তমানে কাজ করছি, পাশাপাশি কোন মার্কেট প্লেসে আমি বেশি অ্যাক্টিভ থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আসি যে আমি আসলে কাজ কবে শুরু করেছিলাম বা কত সালে আমি আমার ক্যারিয়ার শুরু করি। 2014 সালে আমার ফার্স্ট ক্যারিয়ার আমি স্টার্ট করি অ্যাজ এ অনলাইন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করেছি 14-তে। তো 14 সালে আমি মোটামুটি কাজ শেখা শুরু করি এবং ওই সময় শুরুর দিকে আমার সঠিক নলেজ ছিল না এবং বিভিন্ন বিষয় আমি উল্টাপাল্টাভাবে শিখতে থাকি। তো একটা পর্যায়ে দেখলাম যে আমার জন্য ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা পারফেক্ট এবং এই কাজ আমার শিখতে বেশ মজা লাগতো। তো আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে বেশ ঘাটাঘাটি করলাম এবং এই রিলেটেড যে যে বিষয় শেখা দরকার ছিল আমি তখন 14 সাল থেকে শেখা শুরু করেছিলাম এবং এই 14 মাঝামাঝি বা শেষের দিকে এসে আমি অনলাইন মার্কেট প্লেসগুলিতে কাজ স্টার্ট করে দিই। ওই সময়টাতে আমি যখন কাজ স্টার্ট করেছিলাম তো আমি ফাইবারে কাজ শুরু করেছিলাম আর এই ফাইবার মার্কেট প্লেসটিতে আমি প্রায় 14 থেকে 16 সাল পর্যন্ত কাজ করেছি। 16 সালের অক্টোবরে এসে এই ফাইবার মার্কেট প্লেসটি আমার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটিকে ব্যান করে দেয় এবং ব্যান করার কারণ হিসেবে তারা দেখায় যে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে কাজ করি নাই। কোনো কোনো মাসে কাজ করেছি এবং কোনো কোনো মাসে কাজ করি নাই বলে তারা আমার অ্যাকাউন্টটিকে এই রিজন দেখিয়ে ব্যান করে দেয়। তো তখন আমি আর ফাইবারে অ্যাকাউন্ট খুলি নাই। এরপরে আমি আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কে অ্যাকাউন্ট আমার খোলা ছিল অনেক আগেই, 14 সালের শেষের দিকে, বাট কাজ শুরু করি 16 সালে। তো আপওয়ার্কে বর্তমানে আমি এখন একজন ওয়েব ডেভেলপার, অর্থাৎ মেনলি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তো আপওয়ার্কে আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে 16 সাল থেকে কাজ করছি এবং এখন বর্তমানে কিছু কিছু প্রজেক্ট আপওয়ার্কে নিচ্ছি। আর এই একটা লম্বা সময়ের মধ্যে আমার কিছু পার্সোনাল ক্লায়েন্ট তৈরি হয়ে গিয়েছে। এই আপওয়ার্ক বা মার্কেট প্লেসের কাজের পাশাপাশি আমি পার্সোনাল ক্লায়েন্টের কাজই বেশি করি। তো আপনি আমার আপওয়ার্ক প্রোফাইল দেখতে চাইলে গুগলে যদি রিয়াদ মাহমুদ লিখে সার্চ দেন তাহলে আমার আপওয়ার্ক প্রোফাইল দেখতে পাবেন। আর ফাইবারে আমি রিসেন্টলি এই সেপ্টেম্বর মাসে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি জাস্ট টেস্ট পারপাস, যে ফাইবার এখন অনেক আপডেট হয়েছে এবং কীভাবে ফাইবারে কী কী ট্রিক্স বা কী কী বিষয় অ্যাপ্লাই করলে কাজ বেশি পাওয়া যায় এগুলিকে দেখার জন্য এবং আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো অ্যাজ এ ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার এই দুইটির পাশাপাশিও আমি আরও বেশ কিছু কাজ শিখেছি, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে 16 সাল থেকে মোটামুটি আমার জার্নিটা আমি স্টার্ট করি এবং মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বেশ ধারণা নিয়ে কাজ করাও শুরু করে দিয়েছি এবং সেটা থেকে মোটামুটি ভালো একটি রেজাল্ট আমি পাচ্ছি। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি আমি গ্রাফিক্স ডিজাইনও বেসিক শিখেছিলাম, যে কাজগুলি যাতে ওয়েব ডিজাইন করার সময় কাজে লাগে সে ধরনের কাজ আমি শিখে নিয়েছিলাম। গ্রাফিক্স ডিজাইনের যে খুব অ্যাডভান্স কিছু শিখেছি তা কিন্তু না, ওয়েবসাইট তৈরি করার জন্য বা ওয়েব ডিজাইন করার জন্য যে বিষয়গুলি আমার জানা প্রয়োজন ছিল শুধুমাত্র সেই বিষয়গুলিকে আমি শিখে নিয়েছি। এই জন্য গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া আমার রয়েছে। তো এই ছিল আমার সম্পর্কে। আমি এখন মার্কেট প্লেসের পাশাপাশি বিশেষ করে পার্সোনাল ক্লায়েন্টে কাজ বেশি করা হচ্ছে, কারণ মার্কেট প্লেস আপনারা অলরেডি জানেন যে বেশ একটা অ্যামাউন্ট নিয়ে নেয় আমাদের কাছ থেকে। তো সেটা সিকিউরিটি, ধরেন সিকিউরিটি হিসেবে নিয়ে নেয়। তো তারপর আমি চেষ্টা করি যে পার্সোনাল ক্লায়েন্টের কাজগুলিকে বেশি করার, কারণ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আজ আছে কাল নেই। তো আপনি চেষ্টা করবেন আপনার যখন জার্নিটা শুরু করবেন ক্লায়েন্টগুলির সাথে খুব ভালো রিলেশন তৈরি করে, খুব গুড কমিউনিকেশনের মাধ্যমে বা খুব ভালো কাজের মাধ্যমে আপনি তাদের সাথে একটা গুড রিলেশন তৈরি করবেন। এই গুড রিলেশন যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ওই ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের কাজই আপনি শেষ করে পারবেন না। আর হ্যাঁ, এত কিছুর পরেও আপনার মনে হতে পারে যে আমি এত সময় কোথায় পাই এত কিছু শেখার। তো একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইনে কাজ করতে হলে আপনাকে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হবে এবং প্রতিনিয়ত একটা সময় বের করে কিছু নতুন কিছু শিখতে হবে। তো আমি যেহেতু মোটামুটি আমার সময়ের কাজের ফাঁকে ফাঁকে নতুন নতুন বিষয় শিখতে আমার বেশ ভালোই লাগে, তো এই একটা সময়ের মধ্যেও আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশ কয়েকটি কোর্স করেছি এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও একটা আইডিয়া নিয়ে নিয়েছি। হয়তো ডিজিটাল মার্কেটিং কোনো ক্লায়েন্টের সাথে কাজ করা হয় নাই কখনো বা আমি করি নাই, বাট নিজের প্রোডাক্ট বা নিজের সার্ভিসটাকে প্রমোট করার জন্য আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি। তো আপনার এখন মনে হতে পারে যে একজন মানুষের পক্ষে এত কিছু শেখা সম্ভব কীভাবে। আসলে আপনার যদি শিখতে ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে আমার
এটা এটা শেখা দরকার, তাহলে আপনি নিজেই সময় বের করে ফেলবেন এবং নিজেই দেখবেন ভালো লাগবে নতুন কিছু শিখতে। তো নতুন কিছু শেখা আমার একটা পিপাসা বলতে পারেন। আমি কাজের ফাঁকে ফাঁকে প্রতিনিয়তই নতুন কিছু শিখি এবং আমার অ্যাক্টিভ ইনকামটাকে আমি কমিয়ে দিয়ে নতুন কিছু শেখার পিছনে বেশি টাইম স্পেন্ড করি। এরপর আপনার যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে প্রশ্ন করুন। আর আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমরা রেগুলার ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স নতুনদের সাথে শেয়ার করে থাকি, যেগুলি নতুনরা ফলো করলে খুব সহজেই তারা তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে স্টার্ট করতে পারবে। তো আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। এটা দেখলে মনে হয় যে আমি যে কষ্টটা করেছি এটা সার্থক এবং নিজের কাছে ভালো লাগে, এবং আপনার কমেন্টসগুলো যেটা হয় কমেন্টসের দ্বারা নিজেকে আরও ইম্প্রুভ করা যায়। যদি কোনো ঘাটতি থেকে থাকে বা যদি কোনো কিছু ইম্প্রুভ করা দরকার হয় তাহলে অডিয়েন্সের কমেন্টসের মাধ্যমেই সেটাকে ইম্প্রুভ করা সম্ভব। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।